তো আপনাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, প্রাণীদের ভিতরে কোন প্রাণী সবচেয়ে বেশি পণ্ডিত? এটা কি ইয়া হইতাছে না, শিয়ালটা হইব না? না শিয়ালটা হবে না, কারণ শিয়াল হবে না। তাহলে কুত্তা? কুত্তা 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 কি গাছে ওঠে? না প্রাণীদের ভিতরে কোন প্রাণী বেশি পণ্ডিত? আজকে এই ধাঁধার প্রশ্নের উত্তরটি যে দিতে পারবে তাকে আমি দিব 20,000 টাকা। তো আপনি কি পারবেন? অবশ্যই। আপনার নাম? মিম। আচ্ছা আপনার নাম? হৃদয় হাসান। আপনাদের সম্পর্ক কি? ভাই বোন। তো আপনাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, প্রাণীদের ভিতরে কোন প্রাণী সবচেয়ে বেশি পণ্ডিত? এই ধাঁধার প্রশ্নের সঠিক উত্তরটি যদি আপনারা দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে দিব 20,000 টাকা। মানে প্রাণীদের ভিতরে কোন প্রাণী বেশি পণ্ডিত? জি। এই দাদার উত্তর দিতে পারলে আপনি কত দিবেন? 20,000। 20,000 টাকা? আচ্ছা ঠিক আছে, তো অনেক সহজ দাদা, আমি কি উত্তর বলবো? না আমি একটু কথা বলে নিই। তো প্রাণীদের ভিতরে কোন প্রাণী সবচেয়ে বেশি পণ্ডিত এই দাদার প্রশ্নের উত্তরটি যদি আপনাদের জানা থাকে সবার আগে দ্রুত কমেন্ট বক্সে কমেন্টটি করে দিয়ে যাবেন। তো এইবার আপনারা বলতে পারেন। আচ্ছা এটা তো মানে এটা আমার ছোট বোনই পারবো, আপনারা জিজ্ঞেস করুন। আচ্ছা আপু বলতে পারবেন? প্রাণীদের ভিতরে সবচেয়ে পণ্ডিত হচ্ছে শিয়াল। শিয়াল? মানে আপনি কি শিওর যে শিয়াল? হ্যাঁ আমি শিওর, 100% শিওর আমরা। কিন্তু আমি যদি বলি শিয়াল হচ্ছে না? কি শিয়াল হবে না? শিয়াল হয় নাই? না। কি বলেন আপনি? বললেন না যে প্রাণীদের ভিতরে কি, প্রাণীদের ভিতরে কোন প্রাণী বেশি পণ্ডিত? জি জি জি। শিয়ালের উপরে কি আবার পণ্ডিত আছে নাকি? না শিয়াল হচ্ছে না, শিয়াল হবে না। বলে না যে শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত যায় ওই যে তার মামার বাড়ি যায় শিয়াল পণ্ডিত, এটাই তো হবে শিয়াল পণ্ডিত। এটা এটা আপনি যেটা বলতেছেন এটা শুধুমাত্র রূপকথার গল্পই হয়ে থাকে। কিসের রূপকথার গল্প? রূপকথার গল্প বলে কিছু আছে নাকি? বাস্তব কথায় আসেন আপনি। তাই শিয়াল পণ্ডিত, শিয়ালকে পণ্ডিত বলা হয়? আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার থেকে আপনার বোন বেশি পণ্ডিত? অনেক 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 এক্সক্লুসিভ পণ্ডিত। আচ্ছা কিন্তু আমি কিন্তু প্রাণী বুঝাই। ওই বয়সে, ওই বয়সে তিনটা প্রেম করে, তিনটা বয়ফ্রেন্ড আছে ওর, বুঝেন কিছু আপনি? আল্লাহ, তিনটা বয়ফ্রেন্ড আছে এই বয়সে, তাহলে পণ্ডিত না হয়ে কি উপায় আছে? তাই আচ্ছা আমি আবার প্রশ্নটা বলি, প্রাণীদের ভিতরে সবচেয়ে কোন প্রাণী সবচেয়ে বেশি পণ্ডিত? যদি আপনাদের কথা শুনে গোলমাল হয়ে গেল একটু বুঝে নেবেন। প্রাণীদের ভিতরে কোন প্রাণী বেশি পণ্ডিত? জি। এটা কি ইয়া হইতাছে না, শিয়ালটা হইব না? শিয়ালটা হবে না, কারণ শিয়াল হবে না। তাহলে কুত্তা? কুত্তা 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 কি গাছে ওঠে? না কুত্তা কি গাছে ওঠে? ওই প্রাণী গাছে ওঠে? সব সময় গাছে ওঠে, মানুষের সাথে মেলামেশা করে, খায় দায় ঘুমায় সবকিছু। মানুষের লাগে, মানুষের লাগে মেলামেশা করে? গাছে ওঠে তাহলে তো বিড়াল হয়। বিড়াল মানে বিড়াল কি গাছে ওঠে? হ্যাঁ বিড়াল গাছে ওঠে। আমি কি করে বুঝবো? না এই পাইছি, ওটা কাঠবিড়ালি হবে। দেখেন আপনারা যদি কাঠবিড়ালি গাছে ওঠে, কাঠবিড়ালি কাঠবিড়ালি, কিন্তু আপনাদেরকে নগদ 20,000 টাকা দিয়ে দেব। হ্যাঁ কাঠবিড়ালি কাঠবিড়ালি, উত্তর নেন। আপু আমি বলছি যে প্রাণীদের মধ্যে সবচেয়ে পণ্ডিত সে হচ্ছে পণ্ডিত, শিয়াল না, শিয়াল বাদে অন্য কিছু হবে। তাকে কি পণ্ডিত বলে? আচ্ছা আচ্ছা আপু, আপনি বলতেছেন যে হচ্ছে গিয়ে ইয়া, তাহলে কি বান্দর হবে? বান্দর, বানর, বানর? আপনি কি শিওর? মানে শিওর, শিওর, বানর, বানর, বানর হবে? কিভাবে মনে হলো যে ওই যে আপনি বলছেন যে মানুষের সাথে মিশে তারপর গাছের উপর উঠে বয়ে থাকে, বান্দরই তো মনে করেন যে কোনো সময় গাছ উঠে বয়ে থাকে, ঠিক আছে? আসলেই সত্যি বানরই হতে পারে, এটা বানরই হবে। উত্তর হইছে নাকি এটা বলেন? কনফার্ম ভাবে একটা বলেন। হ্যাঁ বানর, 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 শিওর, 100% শিওর। তো তারা হচ্ছে যে সঠিক উত্তর দিতে পেরেছে। আমার প্রশ্নটি ছিল প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি পণ্ডিত কোন প্রাণী, তো এই এই বানরই হবে। তো উত্তর সঠিক হইছে? হ্যাঁ। টাকা দেন আগে তো কথা বলি। উমা হাতের মধ্যে টাকা নিয়ে নেছে, কি ক্লায়েন্ট আমার, হাঁচো।